বাংলাদেশের মুসলিম সমাজ বোঝে না। সূরা হজ্জের 41 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমানদের মধ্য থেকে আমি যাকে রাষ্ট্র ক্ষমতা দান করি, মুসলিমদের মধ্য থেকে আমি আল্লাহ যাকে রাষ্ট্র ক্ষমতা দান করি, ক্ষমতায় বসেই তাকে প্রথমে চারটা কাজ করতে হবে। এক নম্বর কাজ হলো সে সালাত প্রতিষ্ঠা করবে, দুই নম্বর কাজ হলো সে যাকাত প্রতিষ্ঠা করবে, তিন নম্বর কাজ হলো মানুষকে সৎ কাজের আদেশ করবে, চার নম্বর কাজ হলো মানুষকে সে অসৎ কাজে নিষেধ করবে। এইটা হলো মুসলিম সরকারের দায়িত্ব। আপনি বলতে পারেন এটা সরকারের দায়িত্ব হবে কেন? তখন আমি আপনাকে বলবো, গোটা বাংলাদেশের মধ্যে যতগুলো মসজিদ রয়েছে, প্রত্যেকটা মসজিদের মধ্যে যদি আমরা খুতবার মাধ্যমে এর প্রতিবাদ করি, বাংলাদেশ থেকে গান বাজনা বন্ধ হবে না। প্রধানমন্ত্রী যদি ঘোষণা দেয়, এক মিনিট সময় দিলাম, বাংলাদেশে যত গান বাজনার জায়গা রয়েছে বন্ধ করতে হবে, এক মিনিটে গোটা বাংলাদেশ থেকে গান বাজনা বন্ধ হবে। এই জন্য আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছেন এবং তাকে এটা বলেছেন। পহেলা বৈশাখকে কেন্দ্র করে বাংলাদেশে যা হয়েছে আমরা প্রতিবাদ কেউই করি নাই। তিরমিজি শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযি নাফসি বিয়াদিহি লাতা'মুরুন্না বিল মা'রুফি ওয়া লাতানহাউনা 'আনিল মুনকার আও লায়ুশিকান্নাল্লাহ আইয়ুবাসা 'আলাইকুম আযাবান মিনহু সুম্মা তাদউনাহু লা ইস্তাজিব লাকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম করে বলছি, যার হাতে মুহাম্মদের প্রাণ, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, এই দুইটা কাজ যদি তোমরা না করো, তাহলে তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, আর গজব আসার পরে তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তোমাদের দোয়া কবুল করবেন না। এখন আপনাকে একটা উদাহরণ দেয় গজবের। আপনি তো বলতে পারেন যে হুজুর গজবটা একটু দেখেন না কি এসেছে। গজবের যদি আপনি একটা উদাহরণ দিতে চান, গজবের একটা দৃষ্টান্ত যদি আপনি নিতে চান, তাহলে আমি আপনাকে এইভাবে দেখাতে পারি। বাংলাদেশে এখন আমাদের মধ্যে যেই দলাদলি চলছে, যেই হানাহানি চলছে মুসলমানদের মধ্যে, বিভিন্ন দলে উপদলে বিভক্তিকরণ, এক দল আরেক দলের প্রতি প্রতিশোধ প্রবণ, এটা আল্লাহর পক্ষ থেকে গজব। দলিল নেন ৬ নম্বর সূরা আনামের ৬৫ নং আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল হুয়াল কাদিরু আলা আইয়া বাসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াউ ওয়া ইযীকা বা'দাকুম বা'সা বা'দিন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বললেন, হে রাসূল, আমি আপনার উম্মতকে আসমান থেকে গজব নাজিল করব, এই ক্ষমতা আমি আল্লাহর রয়েছে, আপনি এটা নেবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আউযু বি ওয়াজহিক, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই, আমার উম্মত এই গজব সহ্য করতে পারবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহলে মাটির নিচ থেকে আপনার উম্মতের উপরে গজব আসবে, এটা দেওয়ার ক্ষমতা আমি আল্লাহর আছে, আপনি এটা নেবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আউযু বিওয়াজহিক, আমি আশ্রয় চাই, আমার উম্মত এটা সহ্য করতে পারবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহলে আমি আপনার উম্মতকে দলে উপদলে বিভক্ত করে দিব, তারা হানাহানি করবে, মারামারি করবে, আর এইভাবে আমি আপনার উম্মতকে গজব দিব। আল্লাহ নবী বললেন যে হ্যাঁ, এইটা নেওয়া যায়, আগের দুইটার তুলনায় এইটা সহজ। বাংলাদেশের মধ্যে যেটা এখন চলছে দলাদলি, এটা আর কিছুই নয়, এটা আল্লাহর পক্ষ থেকে উম্মতে মুহাম্মদের উপরে গজব। দলিল ৬ নম্বর সূরা আনামের ৬৫ নং আয়াত এবং হাদিস বুখারী শরীফে রয়েছে এই আয়াত নাজিল হওয়ার কাহিনী। এই গজব থেকে উত্তরণের সময় এখন সবাই দোয়া করছি আমরা আল্লাহর কাছে, দোয়া কবুল হচ্ছে না। তো সবাই তো দোয়া করছেন, দোয়া কবুল হচ্ছে না, তো কারো দোয়া কবুল হচ্ছে না। কেন? ওই যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ বাংলার জমিনের মানুষ বন্ধ করে দিয়েছে, এই জন্য এটা গজব স্বরূপ, আজাব স্বরূপ চলছে, আল্লাহ তো দোয়া কবুল করছেন না। বাংলাদেশের মানুষ দলমত নির্বিশেষে সবাই চাচ্ছে এখন যে আমাদের দুই নেত্রীর মধ্যে সমঝোতা হোক, তাহলে বাংলাদেশে শান্তি আসবে। সবাই দলমত নির্বিশেষে সবাই এই কামনাই করছে যে দুই নেত্রীর মধ্যে সমঝোতা হলে বাংলাদেশে শান্তি আসবে। আপনাকে নেতা নেত্রী শান্তি দিবে? পৃথিবীর সমস্ত নেতা নেত্রীর মধ্যে যদি সমঝোতা হয়, বাংলাদেশে শান্তি আসবে না। বাংলার জনগণ যদি শান্তি ফিরে পেতে চায়, দলমত নির্বিশেষে বাংলাদেশের সমস্ত জনগণের সমঝোতা করতে হবে আল্লাহর সাথে। শান্তির একটা মাধ্যম এটা, দলমত নির্বিশেষে সমঝোতা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, তাহলে আপনি শান্তি ফিরে পেতে